অনেক হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। মা কাঁঠালের বীজ রান্না করেছে, কীভাবে করেছে সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। পুরোটা দেখাতে পারিনি, মোবাইলের প্রবলেম হচ্ছিল তাই জন্য তুলতে পারিনি। আমি এখন বলে দিচ্ছি কি কি দিয়েছে আমার মা এই রান্নাটাতে। কাঁঠালের বীজটাকে প্রথমে হালকা শুকিয়ে নিয়ে খোসাটা উপরে বেরিয়ে গেছে, তারপর ওগুলোকে ভালোভাবে পিস পিস করে কেটে ভাজা করেছে। অল্প তেল দিয়ে ভাজা করেছে, তারপরে কিন্তু হিসাব মতো পরে তেল দিয়েছে যখন তেলটা একটু কমে এসেছে। তো এটাতে এমন কিছুই লাগে না, মশলাপাতি দিলেও দেওয়া যায়, কিন্তু আমার মা মশলাপাতি দেয়নি, কারণ নিরামিষ তরকারি। তো নিরামিষে মশলাপাতি, পেঁয়াজ, রসুন এসব তো দেওয়া যায় না, তো সেই জন্য দেয়নি। জাস্ট তেলের মধ্যে একটু কাঁচা লঙ্কা দিয়ে নাড়িয়েছে, না নুন হলুদ দিয়েছে, আর কিচ্ছু দেয়নি। কিন্তু এটাই খেতে কিন্তু প্লেন হলেও ভীষণ ভালো লাগে ডাল খেতে। তো আমাদের তো ভালোই লাগে, তোমাদের কেমন লাগে কমেন্টে জানিও। তো দেখো এটা কিন্তু প্রায় হয়ে গেছে, কিন্তু এটা একটাই প্রবলেম, এটা অনেকক্ষণ ধরে কিন্তু ভাজতে হয়, কেননা এটা ভিতরে একটু একটু শক্ত থাকে। তো সেই জন্য এটাকে অনেক কম আঁচে অনেকক্ষণ ধরে কিন্তু ধীরে ধীরে ভাজতে হয়। দেখো এটা কিন্তু এখন কমপ্লিট হয়ে গেছে ভাজাটা, বেশি পোড়াও হবে না, আবার বেশি ভাজাও হবে না, আবার বেশি কাঁচাও রাখা যাবে না। মিডিয়ামভাবে রাখতে হবে যাতে হালকা নরমও হয়, সেদ্ধও হয়, আর হালকা ফ্রাই হয়। দেখতে দেখো কত সুন্দর লাগছে, খেতেও কিন্তু তেমনি টেস্টি হয়েছে। ভালো লাগলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে তোমরা পাশে থেকো। টাটা।